وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। আজকে দুইটি প্রশ্নের উত্তর দিব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার একটি হচ্ছে যে হিন্দু প্রতিবেশী ভাইকে দাদা বলে ডাকা যাবে কি? অমুসলিমদের মাঝে প্রচলিত এবং ব্যবহৃত যেসব শব্দ রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি কোনো ধর্মীয় কোনো কিছু না থাকে তাদের, আর যদি কোনো শিরকি শব্দ প্রবেশের আশঙ্কা না থাকে, শির্ক হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। হিন্দু সমাজে সাধারণত যে বড় ভাইকে দাদা বলে সম্বোধন করা হয়, এতে ধর্মীয় ভাবাবেগ বা শির্ক বা শির্কের কোনো ব্যাপার নেই, যার কারণে এক্ষেত্রে দাদা বলে ডাকাতে কোনো সমস্যা নেই। সহিহ বুখারি 1360 নম্বর হাদিসের এটি প্রমাণিত। দ্বিতীয় প্রশ্ন, কোন নায়ক নায়িকা সিনেমা করার পর ভুল বুঝতে পেরে সে পথ থেকে সে ফিরে এসে তওবা করলো, অথচ তখনও বিভিন্ন মিডিয়ায় তার ছবিগুলো প্রদর্শিত হচ্ছে যা বন্ধ করা তার পক্ষে সম্ভব নয়, এমত অবস্থায় সে কি ক্ষমা পাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তি যদি পাপ থেকে খালিসভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কোনো সমস্যা নেই। সূরা জুমার এর 53 নম্বর আয়াতের যে অর্থ সেটা পড়লে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানিয়ে দিয়েছেন যে আসলে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তো প্রশ্নে যেটা আমরা বললাম, এইরকম যদি হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই তার সম্ভব অনুযায়ী এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে হবে, তার যতটুকু আয়ত্তে রয়েছে বিষয়গুলো সেগুলো সব ডিলিট করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সে নিজে একটা ভিডিও বার্তা দিবে যে আমি যা করেছি এগুলো ভুল করেছি, যাদের ওয়েবসাইটে বা যাদের চ্যানেলে এগুলো রয়েছে তারা মেহরবানি করে এগুলো ডিলিট করে দেন, এটা ভিডিও বার্তা দিয়ে সেগুলো ডিলিট করার ব্যবস্থা করবেন। বাকিটা যদি কেউ ডিলিট না করে বা তার সাধ্যের বাইরে যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা তাগাবুন 64 নম্বর সূরা 16 নম্বর আয়াতে, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো সাধ্য অনুযায়ী এটা করতে হবে, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আসা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।